এই বিষয়টা যদি আমাদের দৃষ্টিতে আপনি আনতেন তাহলে অনেক আগে এই বিষয়ের একটা সমাধান হতো। গত ২০ বছর যেই টাকার অঙ্কের উন্নয়ন কাজ এই চট্টগ্রাম নগরে হয় না, আমার ৪ বছরে বেশি অঙ্কের টাকার উন্নয়ন কাজ এই নগরের সম্পাদন হবে। কিন্তু সেখানে আপনাদেরকে তো মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হলো না, এই আমি আসার পক্ষে সবার কাছে নগরীর জামালখানস্থ একটি কনভেনশন সেন্টারে ২১ নং জামালখান ওয়ার্ডের নাগরিকদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিন মতবিনিময় করার লক্ষ্যে জনতার মুখোমুখি মেয়র নামক অনুষ্ঠানে সরাসরি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও পরামর্শের জবাব দেন। বেশিরভাগ প্রশ্নই ছিল জলাবদ্ধতা নিয়ে, সেই সাথে অবৈধ বাজার, হকার উচ্ছেদ, যানজট সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন সিটি মেয়র। আমি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করিনি। আমি আইনের ভেতরে থেকে অনেককে ফেভার করেছি, কিন্তু আমি আজম নাসিরউদ্দিন নিজে কোনো ফেভার নিইনি, আর আমি নিজে আমার যে ন্যায্য সম্মান সেটাও কিন্তু গ্রহণ করি না। সেটা হচ্ছে এটা আমাদের কাজ নয়, সেটা হচ্ছে সিডিএর কাজ। সিডিএ করা নয়, সেটা আমাদের করার কিছু নেই। এই বিষয়টা যদি আমাদের দৃষ্টিতে আপনি আনতেন তাহলে অনেক আগে এই বিষয়ের একটা সমাধান হতো। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিই, একটা নয় একাধিক চিঠি দিয়েছিলাম, ৩০৩ কিলোমিটার এটা জানার জন্য আমরা বলেছি, কিন্তু ওনার দায়িত্বের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সেটা উনি স্পষ্ট করেননি। রহস্যজনক কারণ একটি প্রতিষ্ঠান আমাদের লিখিতভাবে জব দেওয়ার কথা, সেখানে যাওয়া যায়নি, যার কারণে আমরা কাজ করতে পারি। আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিই ২৬০ কোটি টাকা, ৬০ কোটি টাকা, আর আমরা নগরবাসীর কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারি ৫৯ কোটি টাকা। এটা হলো যে এই সময়কালের আমার ৪ বছর মেয়াদের মধ্যে সর্বোচ্চ আদায়। চতুর্পাশে যারা বাস করে তারা যাতে এদিকে পারে বসে কিছু সময়ের জন্য মুক্ত আকাশে বিচরণ করতে পারেন, সেটা হয়েছে। হকার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে এবং বক্তব্য আছে, তো সুতরাং আমরা উভয় দিক বিবেচনায় রেখে আমরা টোটাল সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত গ্রহণ সময়। অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনি, কাউন্সিলর সৈবাল দাস সুমন এবং উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মনি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।